ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গভীর নিম্নচাপে জেরে জেলা জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। বুধবার রাত থেকেই ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি দেখা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। খড়গ্রামে প্রবল ঝড় বৃষ্টির জেরে বেশ কিছু বাড়ি ভেঙে গেছে, তার উপর প্রবল বৃষ্টির জেরে চাষাবাদেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাংলা উড়িষ্যায় ব্যাপক তাণ্ডব চালিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। তবে ইয়াসের প্রভাবে গভীর নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। বুধবার রাত থেকে ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি দেখা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। বহরমপুর, কাঁদি, নবগ্রাম, খড়গ্রাম সহ জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া সঙ্গে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির জল জমে যাওয়ায় সাধারণ মানুষদের যাতায়াতে সমস্যায় পড়তে হয়েছে বেশ কিছু জায়গায়। তবে প্রবল বৃষ্টির জেরে চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকেরা। অন্যদিকে খড়গ্রাম থানার মারগ্রাম পঞ্চায়েতের হসপিটাল পাড়ায় ও পারুলিয়া গ্রাম পঞ্চায়েতে ঝড় বৃষ্টির জেরে বেশ কিছু বাড়ি ভেঙে যায়, ভেঙে পড়ে বাড়ির পাঁচিল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। ওই মোটামুটি এত মানে তেজ হাওয়ার মানে দুই সেকেন্ডের মধ্যে, মনে করেন দুই সেকেন্ডের মধ্যে এভাবে হাওয়া চলে গেল, বিশাল কাণ্ড, মানে জীবনে দেখে নিয়ে যাবো। তাতেই তো একটা এখানে ঘর উড়েছে, একটা উড়েছে, পাঁচিল ভেঙেছে, এই দেখেন সামনে একটা উড়েছে, তারপর ভিতরে উড়েছে একটা, এখানে দুটো তিনটে উড়েছে, দুটো আর একটা তিনটে উড়েছে, আর একটা উড়েছে চারটে। পঞ্চায়েত প্রধান ও প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে মানুষের পাশে থাকার আশ্বাস দেন। অনেকের বাড়ি ভেঙে গেছে আর হয়তো চাল উড়ে গেছে কিছু কিছু লোকে, তাদের যে চাল উড়ে যাওয়ার কারণ থেকে আমরা বললাম যে এখানকার ত্রিপল দেওয়া হবে, আপাতত এই জল বৃষ্টি রক্ষা করার জন্য আপাতত ত্রিপল দেওয়া হবে। আর যাদের বাড়ি ভেঙে গেছে আমরা রিপোর্ট করব, এই পঞ্চায়েত থেকে চিঠি করে আমরা বিডি সাহেবকে পাঠাবো। আংশিক ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে সেটাও হয়তো বিডি সাহেব আমাদের সরকার ভাববে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে, আমারই মত আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ। জাপানি টেকনোলজির ভারত ও জাপানের যৌথ উদ্যোগে প্রস্তুত মহাশক্তিশালী সলিস ইয়ানমার ট্রাক্টর, 20 থেকে 120 হর্স পাওয়ার, অধিক ক্ষমতার হাইড্রোলিক, ওআইবি ব্রেক সিস্টেম, অধিক মাইলেজের এক অসাধারণ ট্রাক্টর। রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম। এখানে পাবেন নিজস্ব সার্ভিসিং, স্পট ফাইন্যান্স ও স্পট ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মেসার্স অলিম্পিক অটো ট্রেড, ভাকুড়ি, হরিহরপাড়া রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। কন্ট্যাক্ট নাম্বার 8597878187 এবং 8250521718।